নতুন করে ব্যবসায় ফিরল ইভ্যালি। গ্রাহকদের জন্য এবার যে অফার আসলো, রবিবার 25শে সেপ্টেম্বর বিকাল 5টা নাগাদ ইভ্যালি বাংলাদেশের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়েছে। পোস্টে বলা হয়েছে, সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি, পিক অ্যান্ড পে এবং ক্যাশ বিফোর ডেলিভারিতে উপভোগ করুন আকর্ষণীয় সকল পণ্য। পোস্টে যে ছবিটি পোস্ট করা হয়েছে সেখানে ওয়ানপ্লাসের একটি 5G ছবি ব্যবহার করা হয়েছে, সাথে লেখা রয়েছে এক্সক্লুসিভ লঞ্চিং কামিং সুন। এর আগে ইতিমধ্যে ইভ্যালির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে গ্রাহক মার্চেন্টের টাকা ফেরত দেওয়া সংক্রান্ত পোস্ট করা হয়। সর্বশেষ সাবেক অতিরিক্ত সচিব মহবুব কবির মিলন শুক্রবার 23শে সেপ্টেম্বর দিবাগত রাতে বিটিভিতে সরাসরি বক্তব্যে ইভ্যালি পরিচালনা ও দেনাপাওনা পরিষদের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। মহবুব কবির মিলন বক্তব্যে ইভ্যালির পেজে তুলে ধরা হয়েছে যা পাঠকের জন্য তুলে ধরা হলো। লাইভে মাহবুব কবির মিলন বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এডিট রিপোর্ট জমা দেওয়া হয়েছে। বর্তমান ইভ্যালির আদালতের পর্যবেক্ষণ চলবে। দুজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকবেন, একজন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আরেকজন ই ক্যাবের। তাই আগের ইভ্যালি আর এখনকার ইভ্যালি এক নয়, তাই এখন জটিলতার কিছু নেই। যদি ইভ্যালি এবার সততা সচ্ছতার সাথে এবং ফান্ডিংয়ের ব্যবস্থা করে তাহলে আস্থার সংকট কাটিয়ে আনা সম্ভব। তবে সেলার এবং ভোক্তাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং তাদের সাহায্য সহযোগিতার প্রয়োজন। আমরা গ্রাহক এবং মার্চেন্টের কথা চিন্তা করে ইভ্যালিকে দেউলিয়ার হাত থেকে রক্ষা করার চেষ্টা করেছি। আমরা কাগজে কলমে ব্যাংকিং সেক্টর এবং গেটওয়ে থেকে যে তথ্যগুলো পেয়েছি, এখানে 6,052,29,28,083 টাকা লেনদেন হয়েছে। আরেকটা প্রশ্ন, যেটা কিনা আমরা লাস্ট 11 মাস ফেস করেছি, রাসেল সাহেব মুক্তি পাবে কবে? এটি পুরোপুরি আইনি প্রক্রিয়া নির্ভর করেছে। আইনি প্রক্রিয়া তাকে জামিন পেতে হবে, তবে ইভ্যালি পুরোপুরিভাবে শুরু করতে রাসেলের প্রয়োজন, সেটি যখনই হোক। আমরা অনেক সাজেশন দিয়েছি, কোথায় ডেভেলপমেন্ট করতে হবে বলেছি, রিক্রুট কীভাবে করতে হবে বলেছি, সামনে রিক্রুটমেন্টে কিছু কিছু লোককে আর কখনোই চাকরি দেওয়া যাবে না এটাও বলেছি। শেষ কথা, সবাইকে ধৈর্যশীল হতে হবে। বর্তমান নীতিমালায় আর কোনো প্রতিষ্ঠানের প্রতারণা করার সুযোগ নেই। সরকার এখন সম্পূর্ণ মনিটর করছে, সকল ই কমার্স প্রতিষ্ঠানের সুযোগ পাওয়া উচিত। তো ধন্যবাদ ভিউয়ার্স, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনারা যদি আরও এরকম নিত্য নতুন ইভ্যালি সংক্রান্ত তথ্য পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।